তো প্রথমে যদি জানতে চাইবো আপুর গান শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা হয়েছিল অনেক ছোট থেকে, যখন ক্লাস ওয়ানে পড়া হয় তখন থেকে স্টার্ট করেছিলাম শখ করে আর কি। এটা আসলে ওই ওয়ার্ক হিসেবে আসলে নেওয়া হয়নি, তো সেখান থেকে শুরুটা আস্তে 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 স্টেজ শো, স্কুল থেকে একটু স্কুলে প্রোগ্রাম করতাম, তারপর হচ্ছে এলাকাতে মানে যেখানেই প্রোগ্রাম হতো, প্রোগ্রাম হলে সেখানে চলে যাওয়া হতো, হ্যাঁ সেখানে ডেকে ডেকে আমাকে নিয়ে যেত, তো সেখান থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আসা। আমার পরিবার থেকে কার অনুপ্রেরণাটা বেশি ছিল? সব থেকে বড় বলা যে আমার নানু ভাই আর হচ্ছে নানিমণি, বাহ দুজন। তাহলে খুব ছোটবেলা থেকে যেহেতু গান করা হচ্ছে, গানের সাথে খুব সেই রকম একটা সক্ষতা গড়ে উঠেছে, কি কি নতুন কাজ আসছে সামনে এবং কি কি কাজ নিয়ে ব্যস্ত? সামনে মৌলিক গান আসছে, কিছু বিগ বিগ প্রজেক্ট আসবে সামনে, আর হচ্ছে কিছুদিন হয়েছে 3 মান্থের মতো একটা নিউ কাজ এসেছে, সেটা হচ্ছে ডুয়েট সং ছিল শ্রদ্ধেয় মনির খান ভাইয়ার সাথে, বা একটা ডুয়েট গান আসছে আর কি। এরকম বড় মাপের একজন শিল্পী, এরকম সিনিয়র একজন আর্টিস্টের থেকে আসলে প্রপোজালটা কিভাবে গিয়েছিল, কিভাবে আসলে তার সাথে কাজ করাটা হলো, ছোট করে যদি জানতে চাই? এটা জাস্ট একটা কোম্পানির মাধ্যমে, যাদের কোম্পানিতে আসলে গানটা করা হয়েছিল তাদের থেকে এটা। আচ্ছা, খুব চমৎকার একটি গান, আমি শুনবো অবশ্যই। তবে তার আগে জানতে চাইবো যে আসলে নতুন নতুন যেসব কাজ করা হচ্ছে, কি কি বিষয়টাকে আসলে প্রাধান্য দেওয়া হয় নতুন নতুন কাজ করার ক্ষেত্রে? নতুন কাজের বিষয় হচ্ছে প্রাধান্য দেওয়া হচ্ছে এখন বর্তমান যুগের সাথে, যে যে কোয়ালিটি যে টাইপের গানগুলো যাচ্ছে এখন বর্তমান, আমি আসলে ফোকাসটা আসলে সেদিকে দিচ্ছি বেশিরভাগ। মেবি স্যাড সংগুলো আসলে বেশি চলছে এখন, আমি সামনে আসলে কাজগুলো করবো আসলে স্যাড সং নিয়ে, বেশ কিছু কাজ নিয়ে এখন ব্যস্ত আছি, সামনে কিছু আসছে আর কি, নতুন নতুন ভালো ভালো কাজ আসবে।